এটা হলো বাড়ি বেগুন 12, হ্যাঁ, এবং এটা হলো লেটেস্ট ভ্যারাইটি বিআরআই এর, আর এটা কিন্তু শীতকালীন একটা একটা বেগুনের জাত। তো আমরা বলি যে এটার অ্যাভারেজ আপনার ওয়েট হলো 1 কেজির উপরে, কিন্তু এর সর্বোচ্চ ওয়েট 2.5 কেজির মতো। 2.5 কেজি? জি, আমাদের আমাদের এখানে যেটা রেকর্ডেড সেটা হলো 2400 সামথিং, 2475 গ্রাম। আচ্ছা, যদি আপনার 1 কেজির যেতে আমরা যেটা বলছি অ্যাভারেজ, সেই অ্যাভারেজটাও যদি আপনি বিক্রি করেন তাহলে আসলে, এবং আমাদের এখানকার রেকর্ডেড হলো 24টা একটা গাছে। অনেকে মনে করতে পারে যে একটা একটা ফল এত বড় এই কারণে ফল হয়তো কম হবে, কিন্তু আমাদের রেকর্ড যেটা সেটা হলো একটা গাছে 24টা আপনার বেগুন ধরে, এবং এটা খুবই লাভজনক। আর একটা বিষয় হলো যে এটা আমি আবার বলছি যে এটা কিন্তু আসলে শীতকালীন একটা বেগুন, এই কারণে আমাদের এখানে এটা আসলে একটা এক্সপেরিমেন্ট চলতেছে, এটা হলো টাইম সোয়িং এর উপরে। তা আমাদের এখন পর্যন্ত ফাইন্ডিং যেটা সেটা হলো যে আগস্টের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত এটা হলো বপনের সময় সবচেয়ে উত্তম, এরপরে যতই লেট করবে তত বেশি এটার ফলনটা কমে আসবে। আর জীবনকাল কতদিন? এটার জীবনকাল নরমাল বেগুনের মতো, ওই যে বললাম 5-6 মাস। হ্যাঁ, শীতকালীন এটা, এই যে এখানে কিন্তু আপনার একেবারে আগস্ট মাস থেকে লাগানো আছে, এই আগস্ট মাসের গাছগুলো এখনো আছে, কিন্তু ওই যে এখন এটার একেবারে শেষ সময়, আচ্ছা, মানে এই যে গরম চলে আসতেছে এখন কিন্তু আসলে ফলগুলো ছোট হয়ে আসবে, এটা এই টোটালটাই শীতকালীন একেবারে একটা একটা জাতার। আর যেহেতু গাছটা একটু বড়, এই কারণে স্পেসিংটা একটু বড় হবে অন্য গাছগুলোর চাইতে, এই স্পেসিংটা আমাদের যে অন্য ছোট বেগুনগুলো আছে তার চাইতে একটু বাড়িয়ে দিলে গাছের জন্য সুবিধা হয় এবং ফলনটাও ভালোই আসবে। তো সেক্ষেত্রে হলে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব, একটা সারি থেকে একটা সারি দূরত্ব কেমন দেওয়া লাগবে? এইটা আমাদের এখন পর্যন্ত এক্সপেরিমেন্টের মধ্যে আছে, তবে আমাদের যেটা অবজারভেশন সেটা হলো 1 মিটার × 1.2 মিটার, এইটা এটার জন্য এখন পর্যন্ত আমাদের অবজারভেশনে ভালো, কিন্তু এখন পর্যন্ত এক্সপেরিমেন্টের রেজাল্ট আসেনি, তবে এইটা ব্যবহার করতে পারে আপাতত 1 × 1.2। হচ্ছে অন্য যে বেগুনগুলো আছে 35 থেকে 40 টন, এইটা অনেক বেশি, আমি আপনাকে বললাম তো, এটা কি বলবো 40 টনের বেশি হতে, অনেক বেশি হবে 40 টনের। জি জি, 40 টনের অনেক বেশি হবে, আমাদের বেগুন তার চাইতে দ্বিগুণ ফল হবে। এটা স্বাদ কেমন, আপনি খেয়ে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এটা স্বাদ অনেক ভালো, এটা কিন্তু আসলে আমাদের অন্য যে বেগুনগুলো আছে তার চাইতে এই বেগুনটা একটু নরম, নরম হওয়ার কারণে এটা আপনার খুব অল্প আছেই আপনার এই রান্না হয়ে যায়। আর ভাজি খেতে বা ভর্তা খেতে মনে হয় ভর্তা খেতে অনেক ভালো সুবিধা হলো যে আমাদের কিছু বেগুন আছে বীজ খুব শক্ত হয় যেটা খেতে অনেকের সমস্যা হয়, এই বীজটা কিন্তু নরম, এই কারণে এই দিক দিয়েও এটা সুবিধা।